হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আজকে হচ্ছে গিয়ে তেইশে এপ্রিল আর বাংলার হচ্ছে ন তারিখ বৈশাখ মাসের ন তারিখ এখন মোটামুটি বাজে সকাল সাড়ে আটটা তো আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম আজকে আবারও ক্লিনিং ব্লগ নিয়ে এসেছি ঘরটা একটুখানি পরিষ্কার করব যেটা হচ্ছে সাপ্তাহিক যেভাবে আমি ঘর পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো সেই জন্য ঘর পরিষ্কার করতে যাওয়ার আগে আজকে আমি সব জিনিসপাতিগুলো আগে গুছিয়ে নিচ্ছি ভালো করে আজকে যেহেতু সব জিনিস সরিয়ে সরিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করব না যেটুকুনি ফাঁকা আছে আর সব জিনিসের মাঝখান দিয়েই পরিষ্কার করব। সব জিনিস ঘরের মধ্যে রেখে কম পরিশ্রমের মধ্যে ঘরটা যাতে পরিষ্কার হয়ে যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে দেখতে এবং যারা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক দিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি তো প্রথমে হচ্ছে যে আমি আমার শোকেসটা ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম কারণ এই জায়গাটা সবথেকে বেশি মেসি হয়ে থাকে তো এইখানটা একটুখানি প্রথমে পরিষ্কার করে নিলাম দেন আমি একটা ঝাঁটা নিয়ে নিয়েছি ঝাঁটা নিয়ে করে পুরো দেওয়ালগুলো ঝাঁট দিয়ে দিয়েছি উপরটাও ঝাঁট দিয়ে দেবো কারণ টুকিটাকে যদি ঝুল পড়েছে তো আমার ঘরটা মানে প্রচণ্ড ঝুল পড়ে প্রতি সপ্তাহ সপ্তাহে বলতে গেলে পরিষ্কার করি কিন্তু তাতেও ঝুল বার হয় তো ঝুল পড়ে আর এই দেওয়ালগুলোতে প্রচুর ধুলা বসে যায় সেই জন্য দেওয়ালগুলো আর উপরটা পুরো ঝাঁট দিয়ে দিতে ঝাঁট দিয়ে মানে পরিষ্কার করে নিই আর এই আজকে পরিষ্কার করতে গিয়ে আমার একটা মারাত্মক আমি খারাপ ঘটনার সম্মুখীন হলাম যেটা হচ্ছে আমি তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি আমি জানতে পারলাম আজকে এই যে ঠাকুরের ফটোগুলো এইখানে থাকে তো টাঙানো এগুলো তো মোটামুটি খুব একটা সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া হয় না যেদিন ডিপক্লিন একদম ডিপ ক্লিন করা হয় সেই দিনই সরিয়ে ঝাঁট দেওয়া হয় তো এইখান থেকে বেশ কয়েকদিন ধরে দেখছি মাটি পড়ছে তো আজকে সেই জন্য কী কারণে মাটি পড়ছে সেটা দেখার জন্যই আমি এইখানে মোটামুটি ঠাকুরের ফটোগুলো নামিয়ে নিলাম এবং নামিয়ে নিয়ে যেটা দেখলাম অবস্থা তো প্রচণ্ড খারাপ মানে আমার খড় পুরো ভাঙতে বসেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে কী হয়েছে তো আমি এখন দেখে করে মানে প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম তো সেই কারণে আমি আর কোনো কথা বলতে পারিনি এরপর আমি কোনো ভিডিও করিনি দেন বাবা আসতে বাবাকে দেখিয়ে একটা আলোচনাটা আলোচনা করে কি হয়েছে কি ব্যাপার হয়েছে সব কিছু ইয়ে করে আমি আবারও ভিডিও করছি তো দেখো এইখানটা পুরো একদম বড়ো একটা গর্ত টাইপের হয়ে গেছে যেটা হচ্ছে দেওয়ালের ওপর মানে সিলিং সিলিংয়ের থেকে যেখানটায় দেওয়ালটা স্টার্ট হয়েছে মানে ছাদ লেভেলের দেওয়ালটা যেখানে স্টার্ট হয়েছে সেইখান থেকে আমাদের ঘরটা পুরো ভাঙতে স্টার্ট করেছে তো ঘরের দেওয়ালগুলো তো এমনিতেই আমাদের পুরো বেঁকে গেছে আর ঘরগুলো তো সঁতে গেছেই তো এরপরে মনে হচ্ছে ঘরের দেওয়াল পুরো এই দেখো ভাঙতে শুরু করেছে ভেঙে ইয়ে হয়ে গেছে তো বাবা অ্যাকচুয়ালি বললো যে দেওয়ালটা মোটামুটি বেশিটা ভাঙেনি এটাখানে এখানে মাটি দিয়ে দিলে ঠিক হয়ে যাবে আর ইঁদুর টিঁদুরে হয়তোবা দেওয়ালটা ভেঙেছে কিন্তু বোঝা যাচ্ছে না যে কি হয়েছে আর যেহেতু প্লাস্টিক দেওয়া আছে এখানে সুতরাং কতটা কি ভেঙেছে কী না ভেঙেছে কিছু বোঝা যাচ্ছে না তবে এইখানটা অনেকটা ভেঙে গেছে পুরো আমার হাতটা ঢুকে যাচ্ছিলো এতটা মানে দেওয়ালের এপার ওপার হয়নি কিন্তু পুরো আমার হাতের যে হাতের ইয়েটা আর কি সেটা পুরোটা ঢুকে যাচ্ছিলো দেখো অনেকটা গর্ত হয়ে গেছে আর এখান থেকে মাটি পড়ছে মাঝে মধ্যেই মাটি পড়ে বিছানার উপর মাটি পায় ঠিক আছে তো সেটা নিয়ে আমি একটুখানি টেনশানে ছিলাম ও তাই আজকে দেখছি আর মাটির ঘর ভাঙার আগে অনেকে বলে যে সংকেত দেয় এরকম আস্তে আস্তে ঝুরঝুর ঝুরঝুর করে মাটি পড়তে থাকে তো এই এরিয়াটা মোটামুটি পুরোটাই ভেঙে গেছে সেই নিয়ে একটুখানি প্রচণ্ড টেনশানে আছি আর কি মানে এরপর যদি ঘরটা ভেঙে যায় তাহলে মাথার উপর থেকে আমাদের ছাদও চলে যাবে তো এখন ওইখানটা একটুখানি মাটি দিয়ে দেখছি যে ব্যাপারটা কি হয়েছে কিছু তো যাচ্ছে না সেরকম একটা তো বাবা বললো যে ওইখানটা মাটি দিয়ে দাও তারপরে পরের কথা পরে দেখা যাবে অ্যাকচুয়ালি এতটাই টেনশানে পড়ে গেছি এতটাই টেনশানে পড়ে গেছিলাম তো সেই সময় আর কোনো কথা বলার থাকেনি তো জাস্ট ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা প্লিজ আমার এই ভিডিওতে লাইক করো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যাকচুয়ালি আমার ঘরের অবস্থা সত্যি কথা বলতে প্রচণ্ডই খারাপ এমনিতে তো তোমরা দেখেইছো আমার ঘরটা পুরো একদম শুতে গেছে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই মেঝেটা একদম মানে ভেজা থাকে পুরো কাদা হয়ে থাকে বর্ষাকালে বেশি মানে বর্ষাকালে তো ঘরটায় থাকার উপযোগীই নয় আর এমনি এখন দেখো এত গ্রীষ্মকাল এত রোদ দিচ্ছে কতকাল বৃষ্টি পড়েনি তা সত্ত্বেও কিন্তু আমাদের ঘরের মেঝেটা একদম পুরো কাদা কাদা হয়ে আছে ঘরের মেঝেটা শুকনো হয় না আর দেওয়ালগুলো প্রচণ্ড মানে বেঁকে গেছে একদম ব্যান্ড হয়ে গেছে দেওয়ালগুলো তো এই ঘরটাই থাকতে প্রচণ্ডই ভয় করে কখন মাথার উপরে ভেঙে পড়ে যাবে তার ঠিক নেই কিন্তু মাটির ঘর খুব একটা সহজে পড়ে না তবে বলে যে মাটির ঘর পড়ে যাওয়ার আগে এরকম মাটি কম কম ঝরে মাটি পড়ে ইঙ্গিত দেয় তো সেটাই আমি আর কি ভয় পাচ্ছি যে মাটি তো পড়া স্টার্ট হয়েছে দেওয়ালগুলোও বেন্ড হয়ে গেছে এরপর মেঝেটাও ইয়ে হয়ে গেছে তো কবে ঘর মাথার উপর ভেঙে পড়ে যাবে তার ঠিক নেই আর রিসেন্টলি এখন আমরা ঘর করব বললেও করতে পারবো না কারণ ঘর করতে গেলে মানে ঘর করা বলতে তো পাকা বাড়ি করতে হবে আর পাকা বাড়ি করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন তো অত টাকা পয়সা তো নেই আর সেই জন্যই আমাদের এই ঘরটাই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ থাকার উপযোগী আর নেই যে ঘরটার অবস্থা কিন্তু বাধ্যবাধকতা হয়ে এই ঘরটায় থাকতে হয়েছে আর আমাদের অভ্যাসও হয়ে গেছে যে এই ঘরটায় থাকার উপায়ও নেই কোনো কারণ এখন তো আমরা চাইলেও ঘর ভেঙে ঘর করতে পারবো না হুট করে সেটা প্রচুর টাকার ব্যাপার একটা আর আমরা অ্যাকচুয়ালি ইন্দির আবাসেরও আশাই আছি মানে সরকারি যে ঘরগুলো দেয় সেগুলোর আশাই আছি সেই ঘরগুলো অনেকেই পেয়েছে যেমন আমার কাকা শ্বশুর যা কাকা শ্বশুরদের ঘর হচ্ছে তোমরা দেখছো কাকা শ্বশুরদের ঘর হচ্ছে আমার জেঠা শ্বশুরদেরও ঘর হয়েছে ইন্দিরাবাস পেয়ে ওরা সবাই ঘর পেয়েছে কিন্তু ইন্দিরাবাসের টাকা বা ইন্দিরাবাসের লিস্টে আমাদের কোনো নামই নেই তো অ্যাকচুয়ালি কপাল খারাপ হলে যা হয় মানে আমাদের এখানের অনেকেই পেয়ে গেছে ইন্দিরাবাসে কিন্তু আমরা সেরকম কোনো ইন্দিরাবাসের সাহায্যও পাইনি আর ঘরটা আমাদের পুরো একদম ভেঙে পড়েই যাচ্ছে এরপরে কী হবে না হবে বুঝতে পারছি না এরপর দেওয়ালগুলো দেখো এইখানেও মোটামুটি দেওয়ালটা ফেটে যাচ্ছে তো যেখানে যেখানে ফেটে যাচ্ছে ওই পুটি দিয়ে দিচ্ছি আর কি মাটি দিয়ে তো মোটামুটি এই জায়গাটা একটুখানি ম্যানেজ করার চেষ্টা করলাম মাটি তাটি দিয়ে আমি পুরোটা তোমাদের দেখাতে পারছি না কারণ পলিথিন দেওয়া আছে তো তো মাটি দিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কিন্তু কি করবো কোনো উপায় নেই মাটি দিয়ে দিতেই হচ্ছিলো এইখানটাতে অনেক কষ্ট করে অনেক টাইম নিয়ে নিয়ে মাটিটা দিলাম শেষ পর্যন্ত তো একটুখানি তোমাদের দেখালাম আর মাটিতাটি চাটি দিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আবার ঘর ঝাড়াইয়ের কাজে লেগে পড়লাম তো ঘর ঝাড়তে ঝাড়তে এইখানটায় আবার মানে এখানে সেই ক্যালেন্ডারের ব্যাপারগুলো দিয়ে আর কি একটুখানি ইয়ে করে রাখা আছে বিছানার উপর তো তো এইখানটায় ক্যালেন্ডারটা সরাতে দেখছি এইখানে আবার দেওয়ালটা পুরো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে দেওয়ালটাতে ইয়ে হয়ে গেছে উই পোকা হয়ে গেছে প্রচুর তোমাদের দেখাবো এটাও আমি তো মানে এত খারাপ লাগছে মনে হচ্ছে যেন একদম কেঁদে ফেলি প্রচণ্ড ঘরটার খারাপ অবস্থা হয়ে গেছে তোমরা তো দেখো এত আমি ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তা সত্ত্বেও কিন্তু ঘরে এরকম হয়ে যাচ্ছে কিন্তু কেন হচ্ছে কেন হচ্ছে কারণ কি ঘরটা অনেক দিনের পুরনো হয়ে গেছে আর এই যে দেখো উই ধরে গেছে পুরো ক্যালেন্ডারটার নিচে প্লাস্টিক দিয়ে দেওয়া ছিল সেই জন্য উইটা মানে ক্যালেন্ডারটা নষ্ট হয়ে যায়নি আজকে আমি পরিষ্কার করতে গিয়ে এইখানটা না সরালে মানে বোঝাই যেত না যে এত প্রবলেম হয়ে আছে তো আমি এই দিকের ক্যালেন্ডারটাও দেখে নিচ্ছি যে এই দিকেও হয়ে গেছে নাকি এরপর এগুলো সব পরিষ্কার টরিষ্কার করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো তো তোমরা যদি পারো তোমাকে হেল্প করো প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো যাতে করে আমি একটুখানি মানে ইউটিউবে স্টে করতে পারি তোমাদের কাছের থেকে এটুকুই সাহায্য চায় যে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করো শেয়ার করলে তোমাদের হয়তো কোনো কিছু যাবে আসবে না বাট আমার যদি ইউটিউবে যে রুলস সেই রুলসটা পূরণ করতে পারলে অনেকটাই উপকার হবে আর অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি সেরকম কোনো ইয়ে পাইনি আমি তো তোমরা যদি একটুখানি হেল্প করতে খুবই ভালো হতো অ্যান্ড এইখানে দেখো আমি এরপর দা দিয়ে দিয়ে উইয়ের যে মাটিগুলো সেই মাটিগুলো ফেলছি মাটিগুলো ফেলে এইখানে আমি মোটামুটি এটাকে ভালোভাবে শুকনো করতে হবে তার জন্য ক্যালেন্ডার ট্যালেন্ডার খুলে দিয়েছিলাম পরে আমি কারণ এইখানটা ভেজা ভেজা হয়ে গেছে ভেজা হয়ে গেছে আর উই লাগেই এই জন্য যেখানটা ভেজা হয়ে যায় দেওয়াল সেইখানটার আমাদের ঘরের মেঝেটার সাথে সাথে দেওয়ালগুলো এরপর অনেকটা আস্তে আস্তে মানে ভিজে যাচ্ছে সতে যাচ্ছে আর কি তো সেই কারণে দেওয়ালগুলো অনেক ব্যান্ডও হয়ে যাচ্ছে যাই হোক মোটামুটি আমি এখন ওটা পিটে দিলাম কিন্তু পরে বাবা বলল যে ওই জায়গাটা একটুখানি ক্লিয়ার করে দাও ওই ক্যালেন্ডার তেলটা সরিয়ে দাও সরিয়ে দিয়ে ওইখানটা পরিষ্কার করে মানে পরিষ্কার তো করে নিয়েছিল ওইখানটা শুকনো করলে তাহলে ওইটা চলে যাবে ক্যারোসিন দিয়ে দিয়েছিলাম একটুখানি দেওয়ালে ক্যারোসিন মাখিয়ে দিলে ওইটা চলে যায় তো সেই কারণে পরে আবার এটাকে খুলে দিয়েছিলাম আর এখন মোটামুটি সেট করে দিয়ে আমি বাদ বাকি ঝাড়া ঝাড়ি সব করে নিয়েছি কারণ ঘরটাও মোটামুটি ধুলো এখন বসে গেছি গ্রীষ্মকাল তো তারপরে পাশের বাড়ির কাকিমাদের ঘরের কাজ হচ্ছে তো প্রচণ্ড ধুলো উড়ছে এখন সেই জন্য আর বিশেষ করে ঘরটায় আর কি ধুলো হয়ে যাচ্ছে আর ঘরটায় ধুলো ময়লা হয়ে গেলে কিন্তু বোঝা যায় কারণ ঘরটায় গরম একটা ভাব গরম গরম হয়ে যায় ঘরটা ঘরে ঢুকলেই দেখবে একটা গরম ভাব বা গরম হাওয়া চলে সব সময় আর ঘর পরিষ্কার পরিষ্কার করলে কিন্তু সেই গরম ভাবটা কেটে গিয়ে ঘরটা ঠান্ডা হয়ে যায় এখন মোটামুটি আমি চারিধার পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে করে আর ঝাঁট দিয়ে দিচ্ছি উপরে উপরেই ঝাঁট দিচ্ছি কোনো জিনিস সেভাবে সরিয়ে টরিয়ে ঝাঁট দিচ্ছি না তবে খাটের তলা তারপরে শকেশের তলা এগুলো সব আমি ঢুকে ঢুকে আস্তে আস্তে করে ঝাঁট কিন্তু আমি দিয়ে পুরো ভালোভাবেই পরিষ্কার করেছি পরিষ্কারের ক্ষেত্রে আমি কোনো খামতি রাখিনি যতটা আমার পক্ষে করা সম্ভব আমি পুরোটাই করেছি মোটামুটি চারিধার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে ঝেড়ে টেড়ে এখন আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটা আমি তোমরা জানো আমি একটুখানি বেশিরভাগই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ গ্রীষ্মকাল তো ফ্যানটা সব সময় পরিষ্কার করে রাখাটা দরকার ধুলো টুলো থাকা একদমই ফ্যানের মধ্যে ভালো নয় কারণ ফ্যানটা এখন সব সময় চলবে এরপর ধুলো টুলো থাকলে সেই হাওয়ার সঙ্গে ধুলো নামবে দিয়ে ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে তো ফ্যানটা পরিষ্কার করার জন্য আমি একটুখানি ডিটারজেন্ট সামান্য একটুখানি ডিটারজেন্ট জলে গুলে আর ভিজা একটা কাপড় করে ফ্যানটা প্রথমে মুছে নিই তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই যেহেতু মাঝে মধ্যে পরিষ্কার করি তো এইটুকু করলেই যথেষ্ট একটুখানি বেশি নোংরা হয়ে গেলে ওই সেম প্রসেস কিন্তু একটুখানি বেশি করে ঘুষতে হয় তারপরে এই ঘর সাজানোর জন্য যে টুকিটাকি জিনিসগুলো ইয়ে করেছি সেগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি আর উপরের পলিথিন টলিথিন এগুলো আমি মুছবো না কারণ আগের সপ্তাহেই এগুলো সব মুছে পরিষ্কার করেছি তো এগুলোতে অতটাও ধুলা ময়লা হয়নি আর এইগুলো হালকা করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলো একটুখানি ধুলো বসে এগুলো দেখায় আর এগুলো তো যেহেতু সবসময় নড়াচড়া করে সেই জন্য একটু পরিষ্কার রাখা প্রয়োজন তো ঘর পরিষ্কার আমি করে নিয়েছি ঘর পরিষ্কার করে আমি এখন বাইরে এসেছি বাইরে এসে দেখতেই পাচ্ছ তোমরা আমি জামা কাপড় ভেজাতে স্টার্ট করেছি কাপড়গুলো ভিজিয়ে কেচে নেও আর এই সাইডে তোমরা আগে ফাঁকা জায়গা দেখতে এখন দেখো কাকিমাদের দেওয়াল উঠে গেছে কাকিমারা ইন্দিরাবাস পেয়েছে ইন্দিরাবাস পেয়ে তার সঙ্গে বাড়ি থেকে টাকা মিশিয়ে ঘরটা করে নিয়েছে অ্যাকচুয়ালি আমরাও যদি ইন্দিরাবাস পেতাম তাহলে টাকা পেয়ে মানে টাকা পেয়ে আর সেই টাকার সাথে মিক্স করে টুকিটাকি থাকার উপযোগী ঘর করে দিতে পারতাম কিন্তু এমনিতে নিজেদের অতটাও মানে এখন আমাদের টাকা পয়সার জোর তারপরে কিছুদিন আগেই আমার শাশুড়ি মায়ের অপারেশন হলো একটা বড় সড়ো তো যেটুকু যা টাকা জমানো হয়েছিল সেখানে সব খরচ হয়ে গেছে সেই কারণে এই মুহুর্তে আমাদের পক্ষে ঘর করাটা সম্ভব হচ্ছে না আর কি সেই জন্য এতটাই সমস্যা আর এখানে দেখো বাবা আজকে সকালবেলায় পুরো একদম টাটকা টাটকা চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে তো মা এগুলো সেগুলো বসে বসে এখন চিংড়ি মাছগুলো বাঁচতে স্টার্ট করেছে তো মাকে আমি বলছি চিংড়ি মাছের মাথা একটুখানি নোংরা থাকে বড় বড় যে চিংড়ি মাছগুলো সেইগুলো আর কি ফেলে দিও কাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে আর অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে বাবা আজকে এইচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করবে তো সম্ভব হলে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব কিন্তু আমার মনে হয় না যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি স্নান টান হয়ে গেছে সব গোছ গাছ করে স্নানটা কমপ্লিট করে নিলাম স্নানটা কমপ্লিট করে বার হয়ে না হয়েই ভাতটা চাপিয়ে দিলাম উনুনটা জ্বালিয়ে আর তারপরে চুল টুল নিলাম আর দেরি হয়ে গেছে মোটামুটি এগারোটা বেজে গেছে তো ভাতটা সেই জন্য চাপিয়ে দিলাম আর এখন হচ্ছে একটা ফেরিওয়ালা এসছে ফেরিওয়ালার কাছ থেকে জিনিস কিনবো টুকিটাকি কিছু কেনার আছে দেখি যদি পাওয়া যায় তো কিনবো আর কি ভাতটা চাপিয়ে দিয়েছি আর সেরকম কোনো ইয়ে নেই ঝামেলা এখন নেই মোটামুটি ভাতটা হতে টাইম লাগবে তো দেখা যাক ফেরিওয়ালা ওইখানে দাঁড়িয়ে আছে জিনিস টিনিস যদি পাই তো টুকিটাকি জিনিস কেনাকাটি করা আছে তো চলো দেখা যাক অনেকেই আছে তার সঙ্গে ফেরিওয়ালার কাছে দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম যে ওদের কেনাকাটি করা হোক তখন কি আমি চুল টুলগুলো আঁচড়ে নিই তোরা এখন ডাকছে দিয়ে দেখা যাক পাই কি না তো এই দেখো সেই ফেরিওয়ালা গাছের তলায় দাঁড়িয়েছে রাস্তার ধারে গাছের তলায় দাঁড়িয়েছে আর অনেকে আছে তো আমি এসে একটুখানি আমি কানের টানের দেখব ছোটো ছোট কানের নেব গ্রীষ্মকাল তো বেশি বড়ো বড়ো হাবিজাবি কানের টানের পড়তে ভালো লাগে না তো ছোট ছোট কানের টানের দেখবো তো ও অ্যাকচুয়ালি আমার কানের পাতা বড়ো দেখে দেখে এই যে বড় বড় কানের বার করেছে তো আমি সেই জন্যই ছোট ছোটো বার করতে বলছি তো দেখতে থাকো ও ছোটো বার করবে অনেক রকমই বার করেছিল আর এইখানে আমার আরও দু চারটা যা আছে ওরাও জিনিসপাতি কেনাকানি করছে ওরা কেনাকাটি ওদের হয়েই এসেছে তো আমি কিনছি ওরাও দাঁড়িয়ে আছে গল্প করছে আর কি আর এই সময় তো সবাই রান্নাবান্না বসিয়ে দিয়ে এসছে এখানে দেখো কাবলুর মা জিনিস কিনছে আর কাবলু পুরো ধুলো বালি ঘেঁটে পুরো একদম ভূত হয়ে আছে পুরো এখানটা অ্যাকচুয়ালি কালো কালো মাটিটা পাঁচ মাটি তো পুরো ঘাঁটছে আর গোটা গা স্নান করে নিয়ে এসেছে তো দেখো কালিয়ে ভোরো একদম ভর্তি করে নিয়েছে নিজের ইয়ে আর এরকম একটা মঙ্গলসূত্র আমি নেবো ভাবছি কারণ একটাই মঙ্গলসূত্র ছিল সেটা হচ্ছে আমি গলায় পড়ছি এখন তো এই মঙ্গলসূত্রটা বেশ ভালোই লাগছে কিন্তু অনেক দাম বলছে এটার দাম ষাট টাকা বলেছিল আর আমি দরাদরি করে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ টাকায় কিনেছি তো ভালো লাগলো লোকেরটা দেখতে চেনটাও অনেক শুরু শুরু সেই জন্যই আমি কিনলাম আর এই কানের কানেরগুলো এই কানেরগুলো কিনেছি এরপর নেন পলিশ দেখছিলাম বাট নেন পলিশের কালার ভালো থাকে নি বলে নেন পলিশ নেই নি আর অত পয়সাও নেই সত্যি কথা বলতে এমনিতেই অনেক টাকা হয়ে গিয়েছিল ওই দুজোড়া কানের আর ইয়ে নিয়ে করে ওই মঙ্গলসূত্রটা নিয়ে তো সেই জন্য আর নেন পলিশ এই কালারটা আমার পছন্দ হয়েছিল যদিও বাট পয়সা থাকেনি বেশি সেই জন্য আর নিলাম না আর ধারে কারোর কাছ থেকে কোনো জিনিস নিতে ইচ্ছে করে না এই দিকে এর লোকটা মানে এই লোকটা প্রায়ই আসে ও ধারটা দিয়েও যায় কিন্তু আমাকে ধারে নিতে ইচ্ছে করে না তো এরপরে কাকি আমার এরা মানে জাগলো যেগুলো সেইগুলো চুড়ি দেখছিলো তো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম সিটি গোল্ডের চুড়ি আর কি যেগুলো হাতে সব সময় পরে থাকে বা অনুষ্ঠান টনুষ্ঠান বাড়িতে পরে তো আমার এমনিতে অনেক চুড়ি কেনা হয়ে গেছে সেই কারণে আমি আর কিনলাম না দেন ফেরিওয়ালার কাছ থেকে এসে আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো ভাতটা কিন্তু আমার ফুটে গেছে তো এখন ঝটপট করে রান্নাবান্না করব। আর তরকারি টরকারি কাটাকাটি তো কোনো কিছুই রেডি করা নাই ঝটপট করে রান্না বান্না করবো আর ওইদিকে বাবা অ্যাকচুয়ালি সকালবেলা যখন আমি ঘর পরিষ্কার করছিলাম তখন কিন্তু ইয়ে রান্নাটা চোড় চিংড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছে তো সেই জন্য তোমাদের সাথে ওই রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি এখন ঝটপট করে আমি বাকি রান্নাগুলো করব আর বাকি রান্না নয় একটাই তরকারি করব আর তো ভাতটা হয়ে গেলে আর এই যে পেঁপে কুমড়ো পুঁই শাক তুই দিয়ে একটা সবজি রান্না করব। তো রান্নাবান্না কমপ্লিট আজকের মেনু আমাদের হচ্ছে এই যে এইখানে দেখতেই পাচ্ছ এই চড় চিংড়ি যেটা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট অনেক আগেই হয়ে গেছে বাবা আমার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো তাই ভাবলাম তোমাদের সাথে মেনুটা একবার শেয়ার করি এই যে চড় চিংড়ি তো এগুলো তো কুঁচো চিংড়ি খুব একটা বেশি দেখা যাবে না আর যেগুলো বড়ো বড়ো ছিল সেগুলো একদম লাল লাল হয়ে উপরে দেখা যাচ্ছে বাকি কিন্তু তরকারির সাথে মানে চড়ে আর চিংড়িতে একদম সমান সমান হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল বাবা রান্না করেছিল তো খুব ভালো হবেই আর এমনিতে একটুখানি রিচ করে বাবা রান্না করে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম তরকারি একদম গ্রেভি গ্রেভি জাস্ট অসাধারণ আমি একটুখানি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বছর প্রথম মানে বছরের প্রথম বছরে একবার কি দুবারই খাওয়া হয় আর কি দিয়ে চিড়ি আর এটা খাবার দাবার খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে ফেরিওয়ালার কাছ থেকে আজকে কি কি কিনলাম তো আমি কিনেছি হচ্ছে দুজোড়া কানের কিনেছি সেটা হচ্ছে এইটা ছোট্ট ছোট্ট কানের এইটা দেখো এক জোড়া আর সেম কানের কিনেছি অন্য কালারের এই এক জোড়া তো দুটো জোড়া কালার দু জোড়া কানের কিনেছি দুটো কালারের ডিজাইন সেম একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে লাল তো এই হলুদটা সব থেকে বেশি ভালো লাগছে আর গলাটা জানি না কেন আজকে আমার বসে যাচ্ছে আর এই যে এরকম একটা মঙ্গলসূত্র কিনেছি আমার কাছে এইরকম একটা মঙ্গলসূত্র স্টকে ছিল তো এটা শর্ট হাইটের তো এটা আর কি আমি পরে ফেলছি মানে পরে নিচ্ছি তাই জন্য একটা স্টকে রাখার জন্য এটা কিনলাম মানে এইভাবে এইরকমই একটা সিম্পল ছোট দেখে কিনতে চেয়েছিলাম বাট এরকম আর থাকেনি তো এরকম ছিল এরকমও কিনলাম এটারও লোকেটটা বেশ ভালো লাগছে কিন্তু এটা মনে হচ্ছে একটুখানি লং হবে বেশি তো এই যে এটার লোকেটটা হচ্ছে এরকম ডিজাইন আর চেনটা একদমই সরু যেটা আমি পরে আছি তার থেকেও চেনটা আরও সরু আর লোকেটটা বেশ ভালো লাগছে ডিজাইন তো এই কানারগুলো খুলে দেবো এখনই খুলে করেই পরে নেবো লালগুলো পরবো আর হলুদগুলো থাকবে হলুদগুলো রেখে দেবো লালগুলো হলুদের মানে ভালো লাগছে তো সেই জন্য হলুদগুলো আর কি রেখে দিচ্ছি কিছু দেখলাম কানের গুলো একদমই ছোট ছোট আমার কানে তো আরোই বোঝা যাচ্ছে না তারপর একদমই ছোট্ট ছোট্ট তো ছোট ছোটই পরলাম যাই হোক তোমাদের দেখালাম এগুলোই কিনেছিলাম এই দুজোটা কানের আর মঙ্গলসূত্র বাস এইগুলো এর সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি তো আজকের ব্লগটা যদি দেখতে ভালো লেগেছে অবশ্যই লাইক দিও লাইক দিতে একদমই ভুলো না একটা করে লাইক দিও যারা শেষ পর্যন্ত দেখছো প্লিজ একটা করে লাইক দিও আর চ্যানেলটা এখনো পর্যন্ত যে যে সাবস্ক্রাইব করিনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাইরে একটা পাখি ডাকছে সঙ্গে বেশ সুন্দর হাওয়া দেওয়া শুরু করেছে কিন্তু এখন হাওয়াটা অতটাও ঠান্ডা লাগবে না কারণ এখন তো সূর্য একদম মাথার উপরে তো সূর্যের তাপ প্রচণ্ড আর সেই সঙ্গে যদি হাওয়া তো হাওয়াটা গরম গরমই লাগবে খুব একটা ঠান্ডা লাগবে না এখন ফ্যান চালালেও মোটামুটি ফ্যানের হাওয়াটাও গরম লাগবে যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই হাসি খুশি থেকো